দুই এক প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাব আমার মনে হয়। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন করেছেন, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? আত্মহত্যাকারী সে ব্যক্তির বিষয়ে স্পষ্ট হাদিসে এসেছে, খালিদান মুখাল্লাদান ফিন নার, যার সহজ বাংলা হলো চিরস্থায়ী জাহান্নামী। এটা হলো সহজ বাংলা। আবার আত্মহত্যাকারী, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আত্মহত্যাকারীকে নিয়ে আসা হলো জানাজা পড়ানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন না, কিন্তু বললেন, সাল্লু আলা আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের সালাত আদায় করো। নিজে পড়লেন না, কিন্তু সাহাবীদেরকে জানাজা পড়ার অনুমতি দিলেন। তাহলে সাহাবীদেরকে জানাজা পড়ার অনুমতি দিলেন, কাফেরের কোনোদিন জানাজা পড়া যায় না। তাহলে জানাজা সাহাবীদেরকে পড়ার অনুমতি দিলেন, এর অর্থ বোঝা যায় সে ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যায়নি। তো এই জন্য দুই হাদিসের যদি সমন্বয় করি, তাহলে এটুকুই পাওয়া যাবে যে এই ব্যক্তি এই অপরাধের কারণে, যদি আত্মহত্যাকারী তার সালাত সিয়াম ইসলামের কর্মকাণ্ড যদি তার মাঝে থাকে, তাহলে এরপরেও এই অপরাধ করার কারণে সে বড় ধরনের শাস্তি জাহান্নামে ভোগ করবে, কিন্তু সে চিরস্থায়ী যারা ইসলাম থেকে বের হয়ে গেছে কাফের মুরতাদ, তাদের মতো সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম।